পেঁয়াজের পাল্লা হইলো আপনার 620 টাকা, আর আলুর পাল্লা হইলো 270 টাকা, না বো 270 টাকা, এইসবই নিলাম আর কি। এখন আসলে বাজারে যে দাম বলে ওইটাই আমরা নিতে পারি। এখন দেখি আমাদের নতুন সরকার আসছে, ওনারা কি ব্যবস্থা নেয়, হয়তো আশা করি আরো কমতে পারে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাস্তবতা হলো যে আমরা আজকে পেঁয়াজ কিনলাম হলো 125 টাকা কেজি, আলু হলো 55 টাকা কেজি, এটা হলো বাস্তবতা। ফেসবুকে যেটা দিছে হয়তোবা গুজব, হয়তোবা তারা বাজার কোনো এক জায়গায় হয়তোবা সামান্য সময়ের জন্য তোবারুকু করছে, ওই সময় কমছে। তাছাড়া আমরা যেটা দেখতেছি সাধারণ পাবলিক যে বাজারটা এখন যেটা আছে সেটা হলো আপনার পেঁয়াজ 125 টাকা হলো দেশিটা, আর হলো আলু হলো 55 টাকা কেজি। বৈষম্য বিরোধী যে আমাদের আন্দোলনটা হয়েছে সেটা যাতে সফলভাবে বাস্তবায়ন হয়, দ্রব্যমূল্য যাতে দাম কমে, আমাদের যে ক্যারিং যে কস্টগুলো আছে, মালগুলো তো আসে পাবনা থেকে, সিরাজগঞ্জ থেকে, সেক্ষেত্রে রোড খরচ বা রোডে যে চাঁদাবাজি হয় এটা যদি কমে সেক্ষেত্রে ইনশাল্লাহ দাম আসলে স্বর্ণের পর্যায়ে চলে আসবে। আজকে শপথ গ্রহণের পরে প্রথম দিন শুক্রবার, আজকে পেঁয়াজ কত কেজি তাহলে পাচ্ছেন? কেজি পাচ্ছি 620 টাকা। কেজি কত? কেজি হলো 125 টাকা, না? আর আলু? আলু হইলো আপনার 270 টাকা, 54 টাকা কেজি। আসলে ফেসবুকের সত্য আর সত্যতা মানে ঠিক হয় না, হ্যাঁ। তো আসলে কমার যে একটা কথা বলছে, কমতেই পারে ইনশাল্লাহ, কারণ আমাদের নতুন সরকার আসছে, নতুন সরকার ওয়াদা হইলো দুর্নীতি দূরে স্যার দূর করবে, সেক্ষেত্রে আমরা কিছুটা পাবলিক আশা করি ওনাদের প্রতি আস্থা আছে, জিনিসপত্রের দাম কমবে।